নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পাবদা সর্ষে। পাবদা মাছগুলিকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। উপকরণ হিসেবে আমাদের লাগবে কালো সর্ষে, কাঁচা লঙ্কা এবং রসুন কুচি। ধুয়ে রাখা মাছগুলোতে সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। গ্যাস অন করে একটি প্যান বসিয়ে তাতে সর্ষের তেল নিয়ে নিতে হবে এবং তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে গেছে, এবার তেলটির মধ্যে একে একে করে মিশ্রণ মাখিয়ে রাখা মাছগুলিকে ছেড়ে দিতে হবে। মাছগুলিকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, এপিট ওপিট করে প্রায় 1 মিনিট ধরে ভাজলেই হবে। এক মিনিট হয়ে গেছে, এবার আমরা মাছগুলিকে উল্টে নেব, নিয়ে আরও 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমরা একে একে মাছগুলিকে তুলে নেব। সর্ষে বাটাটি বানানোর জন্য আমরা মিক্সিং বোলের মধ্যে কালো সর্ষে নিয়ে নিচ্ছি এবং কাঁচা লঙ্কা নিয়ে নেব। একই সঙ্গে মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং নুন নিয়ে নিতে হবে। আমাদের সর্ষে বাটাটি রেডি হয়ে গেছে, এরপর এর মধ্যে একটু জল নিয়ে আমরা এটাকে পাতলা করে নেব। সর্ষে বাটার মিশ্রণটিকে একটি ছাঁকনির মাধ্যমে আমাদের ভালো করে ছেঁকে নিতে হবে। সর্ষে বাটার কালো যে অংশটা থাকে সেটাকে ফেলে দিতে হবে, আর সর্ষে বাটার জলটা নিয়ে আমরা পরবর্তী রান্না করব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে সামান্য পরিমাণ কালো জিরে ছড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব এবং ভালো করে তেলে নেড়ে চেড়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার পরিমাণ যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেবেন। আমি আপাতত 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে সর্ষে বাটাটা প্যানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে।
এবার সর্ষে বাটার মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে সাজিয়ে দিতে হবে। যেহেতু সর্ষেটা বাটার সময় আমরা কিছুটা নুন দিয়েছিলাম, তাই এরপর পরিমাণ মতো নুন চেখে নিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম আমরা হাই করে দেব এবং মাছটি ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। মাছটি ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে রেখে দেব। খুব সহজেই আমাদের পাবদা সর্ষে তৈরি হয়ে গেছে। এবার ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশ করে পরিবেশন করুন পাবদা সর্ষে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।